देना बस झोल हम। बस देखिए একটু সাইড দাও, একটু সাইড দাও। সেয়াটা শান্তি গমনের সভায় সমবেত হয়েছি। এই মুহূর্তে মোহাম্মদ ইকবাল সন্দীপ এই আসা এছাড়া মোহাম্মদ ইকবাল করছেন পাঁচপাড়া মোহাম্মদ ইকবালের মাধ্যমে শান্তি গমনায় আমরা একে একে যারা সমবেত হয়েছি সকলেই আত্মার শান্তি কামনা করি। প্রায় কয়েক হাজার মানুষ আজকে মামা সামনে যে অবস্থা সৃষ্টি হয়েছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের এদের ভ্রান্ত অর্থনীতির ফলে ভারতের অর্থনীতি এমন তলায় নেমে গিয়েছে তাকে উদ্ধার করে ধরে সরকার আসার সময় বলেছিল দীর্ঘদিন কারো টাকা উদ্ধার করতে না পারার জন্য আজকে সারা ভারতবর্ষে তথা সারা পশ্চিমবঙ্গে আমরা আজকে স্পিক আপ জোয়ান অর্থাৎ জোয়ানদের জন্য আমরা এই বক্তব্য ভারত সরকারের কাছে রাখতে চাইছি। এটাই যে আজকে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেব চীনের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে গেছিলেন, প্রধানমন্ত্রীকে নিয়েছে তাকে এমনভাবে বন্ধুত্ব তৈরি করেছিলেন, কিন্তু সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে আজকে চীন যে শর্ত ভারতবর্ষের বিগত দিনে ছিল সেই শর্তকে চূর্ণ বিচূর্ণ করে আজকে আমাদের শত্রুরা আজকে আমাদের জোয়ানদের উপর অস্ত্র নিয়ে যেভাবে আক্রমণ করেছে তাতে ভারতবর্ষের কুড়ি জন জোয়ান মারা গেছে। আমরা এই ঘৃণ্য হত্যা আমরা এর বিরোধিতা করছি এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটাই দিতে চাইছি যে কোনো রকম কোনো শত্রুর সঙ্গে আগ বাড়িয়ে কোনো বন্ধুত্ব নয়, বন্ধুত্ব করতে হবে তাদের সঙ্গে যারা ভারতবর্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষ তথা সারা পৃথিবীকে রক্ষা করার চিন্তাধারা নিয়ে চলছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, শত্রুদের সঙ্গে বন্ধুত্ব নয়। তার স্মরণ সভা, তার শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। সমগ্র কতজন মানুষের সমাগম হয়েছে
তোমরা তো আন্দোলনের মধ্যে তো করতে পারবে কত জনসংখ্যা সম্বন্ধে কত মিনিমাম 200-250 জনের মতো হবে কতজন লোক হবে আপনি 800 লোক মানে মোমবাতি মিছিল ছাড়া আর কিছু কি প্রোগ্রাম করেছেন নাকি মোমবাতি মিছিল আপনার নামটা বলবেন আর পরিচয় আমার নাম জানা হাজিরা আমি জেলা পরিষদের সদস্য ম্যাডাম আপনি কত